ইন্টারনেট ব্যাংকিং খুবই হেল্পফুল একটা জিনিস। এখনকার দিনে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং ছাড়া হচ্ছে ব্যাংকিং যে সার্ভিসটা সেটা চিন্তাও করা যায় না। তো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি দিন নাই রাত নাই সময় নাই অসময় নাই যে কোনো সময় হচ্ছে ব্যাংকিং সার্ভিস নিতে পারবেন। ব্রাঞ্চে ভিজিট করা লাগবে না, জাস্ট আপনি নিজে ঘরে বসে কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন দিয়ে আপনি ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি নিতে পারবেন। তো অন্যান্য ব্যাংক হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিংটা অ্যাক্টিভ করে দেয়, বাট ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন। ইসলামী ব্যাংকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুললেন, কার্ড আনলেন, চেকবই আনলেন, তারপর ইন্টারনেট ব্যাংকিং নিয়ে কোনো কিছু মানে হবে না। এটা হচ্ছে আপনার নিজের পেইন নিয়ে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংটা অ্যাক্টিভ করা লাগবে। তো কীভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করবেন ইসলামী ব্যাংকে, আমি যাবতীয় প্রসেস এ টু জেড সব কিছু নিয়ে ডিসকাস করবো। তো চলেন ভিডিও শুরু করা যাক, দেখা যাক কীভাবে ইসলামী ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং আমরা অ্যাক্টিভ করবো। তো চলেন, IBBL যে স্মার্ট অ্যাপটা আছে সেটা আমি এখানে ইনস্টল করলাম। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, এটার iOS ভার্সনও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এছাড়া অ্যাপ ছাড়াও আপনি ডিরেক্ট ওয়েবসাইটে গিয়েও এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি এন্টার করলাম, এন্টার করার পর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সাইন আপ যেটা আছে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর একটু স্ক্রল করতে হবে। তো আমি স্ক্রল করি, স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। তো আপনি ফার্স্ট নেম দিবেন। তো আমি এখানে একটা ডেমো নেম দিলাম, ইমন, ইএমওএন। আচ্ছা লাস্ট নেম হচ্ছে কি দেওয়া যায়, শেখ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেরকম নাম দেয়া, ফার্স্টে যে নামটা সেটা ফার্স্ট নেম, লাস্টে যে নামটা সেটা হচ্ছে লাস্ট নেম। তারপর আমি একটা মেইল সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এই ই করতে হবে, লেটার আর কেস সেন্সিটিভ, এইটা ক্যাপচা এটা দিতে হবে। আচ্ছা WY6NB দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা তো সাবমিট করার পর হচ্ছে আপনি যে মেইলটা দিছিলেন সেই মেইলে হচ্ছে একটা ইমেইল গেছে, মানে যে মেইলটা দিছিলেন সেটা একটা ইমেইল গেছে। তো দেখি চলেন। তো IBBL আই ব্যাংকিং নোটিফায়ার, এইটা হচ্ছে মেইল আসছে আমার, যে মেইলটা দিছিলাম সেই মেইলে। তো আমি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে একটা লিঙ্ক আসবে। তো ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে বাকি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে। তো চলেন লিঙ্কে ক্লিক করি। তো লিঙ্কে ক্লিক করে ওপেন করি। তো আমার হচ্ছে ফার্স্টে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেইল, এগুলো দেওয়া ছিল। তো এগুলো হচ্ছে অটো ফিল আপ হয়ে যাবে, এগুলো আর দেওয়া লাগবে না। এখন দেওয়া লাগবে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো দেওয়া লাগবে। তো ওই দেখেন আমার ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে অটো ফিল আপ হয়ে গেছে, ইমেইল। তো এইখানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তো এইখানে হচ্ছে যে একটা কথা আছে যেগুলো হচ্ছে স্টার মার্ক দেওয়া, সেগুলো হচ্ছে কনফার্ম মানে অবশ্যই দিতে হবে। আর যেগুলো হচ্ছে স্টার মার্ক নাই, যেমন পাসপোর্ট নাম্বার, ন্যাশনাল আইডি, এগুলো চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারপর এগুলো দেওয়ার পর হচ্ছে ব্যাংকিং ইনফরমেশন দিতে হবে। তো ব্যাংকিং ইনফরমেশন আর আমি দেখাচ্ছি না, ব্যাংকিং ইনফরমেশন দেওয়ার পর হচ্ছে আপনার আবার মেইল আসবে। তো এইবার হচ্ছে আপনার এরকম একটা মেইল আসবে, এরকম মেইলের সাথে হচ্ছে আপনার পিডিএফ ফাইল একটা অ্যাটাচ করা থাকবে। তো এই পিডিএফ ফাইলটা নিয়ে হচ্ছে আপনার যে ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। তো এবার একটু পিডিএফ ফাইলটা প্রিন্ট করার পর কেমন দেখতে অ্যান্ড কী কী লেখা আছে একটু দেখে আসি চলেন। মেইলে এটা যখন পিডিএফ ফাইল পাবেন তারপরে মোটামুটি আপনার সব কাজ শেষ। তো এইটা হচ্ছে পিডিএফ ফাইলটা যখন পাবেন তখন হচ্ছে এটা ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে। তো প্রিন্ট দিয়ে হচ্ছে আপনি ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে হচ্ছে নিয়ে যেতে হবে। তো তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে যে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার, মানে ব্রাঞ্চ নেমের পাশে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে আপনার সিগনেচার করতে হবে। তো সিগনেচার করার পর হচ্ছে আপনি ব্রাঞ্চে নিয়ে যাবেন, আর কোনো কাজ নেই এখানে আপনার। তো এই ব্রাঞ্চে জমা দেওয়ার 3-4 দিন পরেই হচ্ছে আপনার ইমেইলে হচ্ছে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, সেই ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করতে পারবেন। তো মোটামুটি এইগুলাই ছিল প্রসেস। তো এইখানে হচ্ছে সিকিউরিটি ইস্যুর কারণে আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি সাদা কাগজে আঠা মেরে দিছি যাতে না দেখা যায়। তো এইখানে তেমন কিছু থাকে না, নাম, দেন ইমেইল, ডেট অফ বার্থ, এইগুলো থাকে। তো এইখানে আর কোনো কাজ নেই, এটা জাস্ট প্রিন্ট দিয়ে আপনি ব্যাংকে নিয়ে যাবেন, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে নিয়ে যাবেন, তারাই বাকি সব প্রসেস করে দিবে।